হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছি নি, বিশ্ব তবলিগ শুরু হচ্ছে। তার মাহফিল ওয়াজ নাত এক মানুষ দিল্লির আইতা, দাড়ি নাই, এক জোড়া দাড়ি নাই। তাই কয়েকদিন দেখলা এই নিয়ে ওয়াজ হুনেন, বড় দিল্লিকে যে হুনেন তবলিগর ওয়াজ হুনেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একদিন তানে ডাক দি দাঁড়া নিয়ে কইলা, ওরে বা তুমি তো আইয়া ওয়াজ ওয়াজ হুন, বড় বালা লাগে, এক কাম করিও দাড়ি গেছে ডাকি লই যাও, বুঝছ নি। এরপরের দিন থেকে এই না রাইন না, কয়ে দিন গেল, কয়ে মাস গেল, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখো নিয়ে নাই না। তাই লেখসইন মল হুজাতে ইলিয়াসও আছে, তাই লেখসইন আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল আমি করছি, যদি এনে হেরে বা দাঁড়িয়ে গেছে রাখি লইও খুঁজতাম না। তাই আইয়া আইয়া ওয়াজ শুনি শুনি অতদিনে তাই দাঁড়িয়ে রাখি হারলাই, আর আমি এই কথাখান কইয়া তানে আল্লাহর দিনের মজলিস থেকে আমি হরাইলাম, আমার জীবনের বড় ভুল আমি তওবা করি। আর বুঝছেন নি কথা, নবীজি ফরমাইন আগর উম্মতর মাঝে কিছু মানুষ আছি আমরা নিজরে ফরেজগার মনে করলে বড় ভুল হইব। দুই বন্ধা আসলা, আমি কইয়ার নেয়ার লাগে সারা নমাজ ছাড়ি দেও দাড়ি ছাড়ি রাখিও না। দুই বন্ধা, একজন বড় ফরেজগার, একজন সল্টু, সল্টু বুঝিনি, নমাজ নাই ওলা জাউলা, নমাজে যায় আল্লাহ বিল্লাহ করেন, এর ফেটে ফেটে আমি তো বাক্কা নমাজও করি আর জমাতেও যাই আর দাড়িও রাখে লেছি আলহামদুলিল্লাহ, তসবিহ আছে জিকির করি আর আবু ফানি বলা নেওয়া তাই না কেন রে, ইটাও বুঝর বুঝছাই আর শেখ সাহ ওইজাজও তো দিলাইছেন হুজুরি, শেখ সাহ ওই গেছি বাক্কা সাহেব বনি গেছি, কুর্তাও তো আল্লাহ দিলাম বা বাক্কা বানাই দিছি, আবু কোনো কি ফানি ঘোড়া ফু দেওয়া নেওয়া তাই না কেন বুঝর বুঝ বুঝছেন নি। এই নলা হি বেটারে দেখলে হইন হাই সল্টুর সল্টু, নোয়া ছড়াস না দাঁড়িয়ে রাখস না, অত গুণা বেতে ইয়া করস, এই তো যা হে কয় তুই তোর চল, তোরে আল্লাহ আমার দারোগা বানাইয়া তোরে দিছি না, আমার লোকে বুঝিস না হর। আরও দিন দেখলা এই মিশকাত শরীফ বুখারির হাওয়ালা দিয়ে হদিস মাত বুঝা যান নি, আরও দিন দেখলা এই ইগে বড় বেতে ইয়া গুণা কিতা করের সামনে বড় বড় গুণা, ও আরো বড় করে যেন বেখাস্ত তোর বেখাস্ত তোরে আল্লাহ কোনো দিন মাফ দিতা না রে, না করবান অত বড় গুণা ঘটে তোরে আল্লাহ কোনো দিন মাফ দিতা না, তার মানে কি তা আমার এত মাফ দিলেইছ, আমি বাক্কা ফিরসে হয়ে গেছি গুড়াইয়া অর্থ ওখান না, তোরে আল্লাহ মাফ দিতা না আমি মাফ সাওয়াও লাগতো না আমি ফিরসাম। আল্লাহ তাল্লাহার কাছে এই কথাখান বড় জবর অপছন্দ হইল, বড় অপছন্দ হইল, তুই আনুক্কা ফিরিস তোর অহংকারে বিত্তর বড়ি গেছে তুই বাক্কা, লগে লগে আল্লাহ এখানে দড়ি লইলা, তানে আল্লাহ তাহলে মৌতর ফিরিস্তা পাঠাইলা দশজনের নয় একলগে দশজনকে আল্লাহ টান গেছে নি লাগে মৌত হয়ে গেল দশজনের, বুঝা যান নি মৌত আর বাদে আল্লাহ তাহলে দশজনকে জিন্দা করলাম, জিন্দা করিয়া কইলা ওবা তুই তারে খালি অত দম খাইতে কিতার লাগি বলে ওই তো আল্লাহ আপনার না ফরমানি করে দিকে, তুই কিতাব আক্কা ফরজ জানি জি হুজুর আমি তো আল্লাহ আমি তো নামাজ পড়ছি জমাত করছি ধাড়ি রাছি এই রে সেই, ও বলে ও বা বেহুকুফ আমি যদি আমার এই বন্দাই করে এখন মাফ করে দিলাই তুই যে কইলে আল্লাহ তারে মাফ করিতা না, তুই জানস না নি রে আমার নাম রহিম আমার নাম গফুর আমার নাম করিম এটা জানস না নি, আমার রহমতে জোশ মারছে এখন আমি তারে মাফ করে দিলাম, তোর ক্ষমতা আছে না তোর সদ্য গুষ্টিয়ে আটকাইতে পারবে না, বলে জি না আল্লাহ দা ফিরিস্তা ওদের হইলা আমার এই বন্দায় গিয়ে আর হিগুরে হইলা তোর কিতার লাগি ইতা করতে হলে আল্লাহ ভুল করছি কিতা ভুল করছি, আল্লাহ ফিরিস্তা ওদের বলে এগুলো ডরাই গেছে ওগু তারে আমি মাফ দিলেছি ওগুলি বেহস্ত নে, আর আরোগ্যর ফিরিস্তারে হইলা হিগু বড় ফরাজগার তারে মনে করছে অহংকার অহংকার আমার চাদর অহংকারী আমি দেখতাম পারি না ওগুলো দরিয়ে নিয়ে দুশো আর বুঝা গেছে নি কথা, এর লাগে আল্লাহর বন্ধা হল আল্লাহরে ডরাই, আপনারা আমরা গুণাকার করবো নাই বাকু খুশি আমিও না মাতি আর আমার তো বড় হুজুর গুণা নাই কোনো ইনসান জাত আসেনি দুনিয়াত, বড় করে কইতে পারে খুশি আপনারা কেউ গুণাকার নাই আসেননি সবর গুণা আছে আটায় ফিরায় গুণাওয়ার, আল্লাহর এক বন্দা আগর উন্মতর এ গুণা করতে করতে
দুনিয়ার মাঝে এমন কোনো তার জানা গুণার খাম নাই যেটা হে করছে না, আর তার জীবনের মাঝে কলমা গুফড়ে লিখল কোন নয়, আর নেকির খাম বলতে এক জোড়াও হে করছে না, এখানে তার জানা আছে। মরার আগে হলর গর্জনা নরম হয় 60-70 বরস 80 বরস হয়ে গেলে চিন্তা করল রে এলকু তো মরা লাগবো, আল্লাহ বাইলে বাবা রুম বাঁচিলে, আল্লাহ তো চিনে না কিতা করবা, মনে মনে কইল রে আল্লাহ বাইলে এগারে কুটিয়া শেষ করিলি বাবা রে বাঁচি তো খিলা, ও হুয়াই না আসলে আল্লাহ বেশ দিছিলে হুয়াইন হুয়াইন তোরে কইলে তাও করে রে, আমি মরার বাদে আমারে মাঠি দিও না, শুনছি আল্লাহ মাঠির তোলে থেকে খুঁজিয়া বার করলে, আর আমারে পাইলে এবারে শেষ করিলি বা কিতা করতাম আব্বা, বলে আমি মরার বাদে বালা করি জ্বালাইও, জ্বালাই জ্বলাইয়া হারলে সারা শেষ, হাড্ডি যেগুন রইব বালা করি লুয়ার গাইলে সিয়ায় কুটিয়া জুড়ি করিয়া চালি বানাইয়া তৈয় কুন্তাত, আর যেদিন তুফানি বাতাস আইব ও বাতাস ছিটাইয়া দিও আর আল্লাহ ভাইতা নাই বাবা বাসিনি, বুঝা গেছে ওলা করলা ওলা চালি ছিটাই দিলা আল্লাহ তালা সব চালি জমাইলা তারে বানাইলা আবার বানাইয়া কইলা ও বা তুই দুনিয়াত কিতা করছ, লিয়া আল্লাহ আপনার এমন কোনো না কোরবানি নাই যেখানে আমি করছি না, আর নেকির খাম এক ইমান ছাড়া আর নেকির খাম কোনটা করছি না, তে কোন সাহসে হুয়াইন তোরে কইসলে তোরে এলা চালি বানাইয়া উড়াইতা কিতাল লাগি, হইল খাসি তুকা ইয়া রাব্বি খাসি তুকা ইয়া রাব্বি, আল্লাহ একমাত্র তোমারে ডরাইয়া এখানটা কইছি, ওই তুমি ফাইলে আমার দুর্যোগ কিতা যে করবাই ও মন করছি চালি বানাই নিলে মনে হয় ফাইতায় না, আল্লাহ আল্লাহ কইলে হাসাও খসাই কিতাল লাগে খসলে, ইয়া আল্লাহ আমি তোমার জাতর কসম হাইয়া হইয়া একমাত্র তোমারে ডরাইয়া কইছি, আল্লাহ তালা ফিরিস্তা আপনার কইবা আমার বন্দাইকে বেশি ডরাই লিছে, যাক তারে মাফ করে দিলি লাগু তারে বেশ তো নেও, বুঝা গেছে নি আমরা আল্লাহর রহমত চাইতাম, এর লাগি 5 অক্তর নমাজ বেতিন বেটাইন দিয়ে হের মারি ফোড়ার চেষ্টা করতাম, নফল নমাজ হেরে হেরে ফোড়ার চেষ্টা করতাম, রোজা তো রাখতাম নফল ইবাদত তিলাওয়াত করতাম, মা বাপর না ফরমানি মোটেও করি না জানি, মা বাপর অবাধ্য ছেলে মেয়েরে আল্লাহ শবে বরাতর দিনও মাফ দিন না, শবে কদরও মাফ দিন না, ঈদর রাইতও মাফ দিন না, যারার মা বাপ ই ছেলে মেয়ের উপরে অসন্তুষ্ট নারাজ বেজার এরারে মাফ দিন না, আর আমরা ইবাদতের লগে লগে 6 তসবি আদায় করতাম 12 তসবি আদায় করতাম, জান যে ফির সাবর কাছে মুড়ি ধুইছি ওটা জিকির করতাম, জিকিরর সোয়াব এখন আমি খোয়ার সময়ে মানত না শরীরেও অত গন্ডেলাও করত নয়, জিকিরর সোয়াব কত বেশি আল্লাহ তাআলা ও অত ঘন্টা জিকির করলে আল্লাহ সোয়াব আসমানোর পরিমাণ দিন, এক লা ইলাহা ইল্লাল্লাহ জফিলে সমস্ত 7 আসমান 7 জমিন আর 7 আসমান আর 7 জমিনর আল্লাহর যত মখলুক মানুষ জীব জন্তু জিন্নাত পশু ফিরিস্তা সারা গাছপালা পাহাড় দরিয়া সব যদি এক পাল্লাত উঠানি হয় আর এক পাল্লাত যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ উঠানি হয় ও পাল্লা বাড়ি হয়ে যায় সওয়াব অত বেশি, বুঝা গেছে না কখন করতাম মানুষ রে কোনো দিন মুখ দি গার শক্তি দিই খুব বড় কথা হইয়ার মানুষের কষ্ট দিতাম না, কোনো মানুষ হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান কোনো মানুষ জাতর মন আঘাত দিতাম না কষ্ট দিতাম না, নবীজি ফরমাইছে মানুষে যদি নফল ইবাদত এক দেড় করে আর মুখ দিয়ে যদি মানুষের কষ্ট দেয় দুজগ যাওয়ার ডর বেশি, নফল ইবাদত রহিত নাই, নবীজির একদিন জিগার ফল্লা বয়ান করতাম এক সাহাবিয়া কইলে ইয়ার রাসূলুল্লাহ আমার গাঁওয়ের এক বেটির একটা ফতোয়া আপনার কাছে চাই আর বলে কিতা, বলে এই বেটি 5 অক্তর নামাজও পড়ইন আর হুজুরে জেলা ওয়াজ কইছেন নফল নামাজও বেজান পড়ইন রোজা মাসের রোজাও রাখইন আর নফল রোজাও মাসও 3 দিন আরও বেজান রাখইন, মাত বুঝে জাননি নফল ইবাদত খুব করইন আল্লাহর জিকিরও করইন তিলাওয়াতও করইন সদকা খয়রাতও করইন, কিন্তু এর মুখ এখান কত তিত্তা টেঙ্গা জেরে মাথায় মন আঘাত দিয়ে মাতেন, ই বেটির মাত থেকে বাঁচিবার লাগে মানুষ 3 বাড়ি গুড়িয়া ফাতারে হরিয়া যায়
এই বেটির মাত হলো গান্দা মাত, বুঝা গেছেন? এই বেটি মরলে কিতে হইব? নবী যে ফরমাইলা এই বেটি মরলে দুজগ যাইব, বুঝা গেছেন? সারা নফল এবাদতে খাম দিল নি না? আর একজনে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমরার গাউরে এক বেটি খালি ফরজ নামাজ পড়ে আর ফরজ রোজা রাখে, নফল নফল কুনতা না, আর মুখ এখান কত মিঠা। ই বেটির মিঠা মা থুনবার লাগে আশপাশ তিন চার গাঁর মুসলমান এহুদি, বেটির বেটাইন না ভাললে যাইন কি যাই হবাড়ির চাষির দ্বার দোকান গফ 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 শুনিয়াই নি, বলো মিঠা মিঠা মাত হইন। এই বেটি মরলে কিতা হইব? নবী যে ফরমাইলা ই বেটি মরলে বেহেস্ত যাইবা, বুঝা গেছে নি? দুস্থ হল গাঁদে সফলা প্রতিবেশী মানুষ হিন্দু মুসলমান সকল যাতা সৈন, কোনো অবস্থায় মানুষরে মুখ দি গালি দিয়া ঠেলা ফতা কইয়া কোনো অবস্থায় কষ্ট দিতাম না, দাবি না চালিলে আল্লাহ মার দিতা না, বুঝা গেছে নি? তাহলে গরো যদি মা বাপারে কষ্ট দেই, স্বামী যদি স্ত্রীরে কষ্ট দেই, স্ত্রীয়ে যদি স্বামীরে কষ্ট দেই, একলাই তোর শাস্তি কতক্ষণ ভোগা লাগবে না? এর লাগি বাড়ির শান্তি আনার লাগি একটা সুন্নতরে জিন্দা করার চেষ্টা করি, হরুসা ওয়াজ বাট্টি বাট্টি কুসরা। আমরার সমাজ একশো বাড়ির মাঝে এক দশ বাড়ি বারোই বনি, ই বাড়ির জামাইয়ে বৌরে বৌয়া জামাইরে মা বাপরে দাদা দাদিরে ফুয়া ফুড়িরে ফুয়া ফুড়িয়ে একে বাই বোন রে আমরা আসসালাম আলাইকুম দেখলেও দেই ইলে এক দশ বাড়ি বারোই বনি, তোলা ফকুসাই বারোই তো নাই, তো বাড়ি ঘর শান্তি এই তো কিলা। আসসালাম আলাইকুম অর্থ হইল আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক, বুঝা গেছে নি কথা? আমরা এই দোয়া নানি খুব বড় দোয়া, নিজের মা বাপর লোকের শান্তির দোয়া করতাম পারি না, নিজের স্বামীর লোকের জামাইয়ের লোকের শান্তির দোয়া করতাম পারি না, নিজের বাইর লোকের বোনের লোকের শান্তির দোয়া করতাম পারি না। আর মসজিদের ইমাম সাহেবরে দেখলে গাঁর মুরব্বী হল বাজারও কি মসজিদে দেখলে কইতাম পারি আসসালাম আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল। এই দোয়াখান নিজের মা বাপর লোকে করি না, অত নিমক খারাপ হল আমরা, বুঝা গেছে নি কথাটা? শান্তির দোয়া, শান্তির দোয়া। দশ নাকি আসসালাম আলাইকুম হইলে, ও রহমতুল্লাহ হইলে আরও দশ নাকি, ও বারাকাত হইলে আরও দশ নাকি, মুফত খালি নাকি আর নাকি। আমরা খুব চেষ্টা করবো, সরমে আমরা রে বেরিয়ে লইছি বাড়ির, আমরা বাপে ফুয়া ফুড়িরে ফুয়া ফুড়িরে কোয়া শুনিয়া দেন না, যদি মা বাপে অভ্যাস করো কোয়া ফুয়া ফুড়িরে দেখলে খুব সালাম আলাইকুম কদিন দেখবা ফুয়া ফুড়ি দেখবারে বাপে লোক লই লইছেন খর লই লইছেন, ওখানে আমার উল্টা সালাম দেওয়া শুরু করছে, তো ফুয়া ফুড়িও মা বাপরে সালাম দেওয়া শুরু করবা, করবা কি না? কিন্তু আমি জেলা কইয়া কথা এখান কইতে জেলা সহজ, শুনতে জেলা সহজ, আমল এর চেয়ে হাজার গুণ বেশি বাড়ি, ফিকির করি দেখবা। কতদিন দিছি না, কিন্তু আত্মা কিলা সালাম দিলাম কঠিন, এর লাগে নবী যে ফরমাইছে সালাম সুন্নত বাড়ি থেকে ছুটি গেছে, যদি জিন্দা করো এক হাজার বার আল্লাহর রাস্তাত শহীদ হওয়ার সওয়াব আল্লাহ দিবা, বুঝা গেছে নি? একবার শহীদ হইলে মানুষে যে কইন আতে আতে জান্নাত বেহেশত, আর আল্লাহর নবী যে কইতরা সালাম সুন্নত ওলা যেটা শূন্য বাড়িত ছুটি গেছে ওগুন জিন্দা করলে এক হাজার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ দিবা, বুঝা গেছে না? এখন বাড়তি আরো মা কাটাই, আমরা নবীজির জমানার থেকে দেখি মানুষ ইসলাম কবুল করছে, আজ হি জমানার মানুষ মুসলমান হইলা, অমুসলমান মানুষ মুসলমান হইলা, আজ আমরা দেখি মুসলমান ওই না কেনে, আমরাও তো মুসলমান। এর সুদা জবাব হইল আপনার আমার চরিত্ররে বানাইতাম, খাসলত রে আখলাক রে ব্যবহার দে মুসলমান বানাইতাম, মুখর মুসলমান হইলে হইত নাই। নবীজির জমানাত আর নবীজির পরের যুগ সাত আটশো বৎসর পর্যন্ত মুসলমানের আটা ফিরা দেখিয়া অমুসলমান মানুষ মুসলমান হয়েছে, মুসলমানের খাসলত দেখিয়া, মুসলমানের ইনসাফ দেখিয়া, মুসলমানের হক মাথা দেখিয়া, মুসলমানে মিশা মাতইন না, মুসলমানে মদ খাইন না, মুসলমানে খাইছে নো নবীজির কফাতর চল্লিশ পঞ্চাশ বছর বাদেও খাইছে, নেজিদেও খাইছে, কিন্তু অধিকাংশের কথা কইয়া হাজারো ন নয়শো নব্বই জনে খাইছেন না, ও যে নাই মিশা মাতিছেন না,
মুনাফিকৰ খাছলত কৰছিল না, ওয়াদা দিলে জবানৰ খিলাফ কৰছিল না, আমানত মারিয়া খাইছিল না, কোতা দেখিয়া মুসলমান হইছিল অমুসলমান মানুষ। যে মুসলমান বড় ইনসাফি হক মাতইন, এক ইহুদি আর এক মুনাফিকে, মুনাফিক বুঝিনি, দেখতে মুসলমান, আমার থেকে আরো লম্বা জুব্বা লাগাইল, আমার থেকে আরো লম্বা আরবি জুব্বা লাগাইল, ভিতরে ইমান নাই, ওগুলি হইল মুনাফিক, নবীজির ভিতরে ইমান নাই। কিছু দুনিয়ার সুযোগ সুবিধার লাগে লেবাস লাগাইয়া ঘুরে নবীজির করে হইয়া, নবীজির যুদ্ধ জিতিলে মাল হইল তা বাট হইত মুনাফিক। ও এক মুনাফিকে আর এহুদি একজনের তলোয়ার এখান লইয়া বেড়া লাগলো, মূল তলোয়ার এখান এহুদি বেটার, আর ও বেটা তৈয়া খাঁচল গেছিল পেশা ঘোরা, মুনাফিকে খাইয়া এখান লই লিস, এর বাদে এহুদি বেটা ইয়া কইলি কেন তো আমার দেবো, কই না না কি ওর তোর এখান আমার, বুঝা গেছে নি কথা। এখন বিচারও দেখা কেন মদিনা শরীফ সরকার চলেন মোহাম্মদী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইলা চলো এহুদি বেটায় কইল চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইগি, মুনাফিক থেকে মুসলমান মুনাফিক থেকে কয় না রে বা তোর গোষ্ঠীর সর্দার এহুদি বেটা হের কাছে যাইগি, কারণ হে জানে এহুদি তারে বিচারও গিয়া ওই যে হুজুরে জ্বালা হয়েছে তুলা টেবিলের তলে দিয়ে তুলা দিলেই যে রায় তান তাই দিলেই ও বলে চল তোর গোষ্ঠীর এহুদি বিচারের কাছে যাইগি, এহুদি বেটায় জানে আমারিকে তোর তলে দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া উল্টিলেও মিশা না ইনসাফর উল্টা করেন না, যাই টান গেছে। এখন মুনাফিক মুসলমান লড়িত করেন না, পুলিশ মিলিটারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গেল গিয়া কইলা, বুঝা জাননি কথা, সাক্ষী উক্কি লইয়া নবী যে ফয়সালা দিলা, ও ওখানে হইল মুসলমানই আজ মুসলমান বিচার করি, এহুদি হিন্দু মুসলমানে বিচার লাগে, হক বিচার হিন্দুর পক্ষ হইলে রায় দেওয়া শিখি, আমরা কইমু কিনা না না বারে থেকে ওগুর ইজ্জত বাঁচাইয়া নি, বাড়ি টানিয়া সাক্ষুত করার লাগে কর্ম, বারে হিন্দুর কাছে ইজ্জত করতাম না, তুই হলা সাক্ষী দিস, তুই হলা তিন গু সাক্ষী বানাইয়া জুত করি ইন্দুর কাছ থেকে জিতিতাম, ইলা কিছু মুসলমানে করিনি, ও গোষ্ঠী হগুর উপরে জিতিতাম, লামাজুয়ারি শের আলীগুলোর মানুষ হওয়ালি হুরুর উপরে জিতিতাম, ইলা আমরা কিছু করিনি, ইটা ও মুসলমানি কুফরি শিরকি বিচার। নবী যে রায় দিলা তলোয়ার এখান এহুদি বেটার, বুঝা গেছে না, ওখান থেকে বারোইলা বারোইয়া মুনাফিক থেকে ফিচা চালে না, কইল আর বা বিচারের উপরেও তো আপিল আছে, আমি বুঝছি না এটা নবী যে খেয়াল করছেন না, আগুয়া মুল্লা বেটা খেয়াল করছেন না, এরকম চিন্তা তাহলে কিনা রায় দিলেছে, আমি আপিল বিচার খানো যাইতে আপিল বিচার, এহুদি বেটাই কইল, হি চিন্তা করলো হজরত উমর তো বড় গরম গরম আছে তো তাই মুসলমানের টান টানিবা, ও বললো চলো উমরের কাছে যাই গিয়া। এখন এহুদি বেটায় দেখলো বাবা তারার পুলিশ তারার জেল তারার হবলতা মদিনা শরীফের শাসন, এখন আমরা মাইনরিটি কিতা করব, হেজালা ঘরলা মানিলাই গেলা হজরত উমরের কাছে, বুঝা গেছেন, গিয়া কইলা উমর রাজি আল্লাহ আনু বারইলা, এমনি বারই আল্লাহ কইলা আমরা সাহেব আপনার কাছে একটা আপিল বিশাল হইয়া আইসি, এই নাক বাড়িয়া হইতা তাই তো লম্বা কুর্তা আল্লাহ মুসলমান মুনাফিক, মন করলা ওখান দেখলে উমরে তো কইবার উগু আসল বেটা আমার কাছে আইসি, তাই জিগার করলা এর আগে আপিল কেন রে ভাই এখানে আর কোনো কোনো বিচার করাইছিল নি, হলে জিও নবীজির কাছে গেছিলাম, হলে নবীজি কিতা রায় দিছিল, হলে তাই না তো খেয়াল করছি না উতলা শুনিয়াও কই দিয়েছি নি কেন হিন্দি বেটার, আচ্ছাতে ব আমি ন্যায় ইনসাফ করে দিই মোর তাকি আই। হজরত উমর ফারুক রাজি আল্লাহ নূর তলোয়ার এখানে সবসময় দাঁড়ালি রইত, তেব তাই কইলে হক বিচার হইত, আর ও বালা করে দিছিল ও ভাই কয় টান দা দাঁড়াই পেলাম, খুব বালা করে দাঁড়াইছিল চাদর উড়িছিল চাদরের ভিতরে ওখানে লইয়া আইছিল, আইয়াও মুনাফিকের সামনে এ কইছিল জেগে আল্লাহর নবীর বিচারের উপরে আপেল বিচার চায় ইগুর বিচার হইল, ও কইও গর্দন আলগাই দিছিল, বুঝা গেছে নি কথা, ন্যায় বিচার করছেন তো, এহুদি বেটায় দেখলো বারে আমরা রিকায় তুইলা ন্যায় বিচার করেন না এহুদি আলিম হলে, যদি উমর দেখ হইল হে উমর আপনি এখানে কিলা শিকিলাই বলে কোরআন আর হদিস আর আমরা নবী যে শিখাইছেন ওলা ইনসাফ বিচার করতাম দুশ্মনের লগে হইল ইনসাফ, ও হইল যে ইসলামে ই ইনসাফ শিখাইছে হে উমর আমার লইয়া চলরে বা হো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ও ইসলামের কলিমা আমারে ফড়াইল, ও মুসলমান হইল ইনসাফ দেখিয়া,
বুঝা গেছে নি? ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কিছু মুসলমান ব্যবসায়ী হল গেলা, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সমস্ত মানুষ আসলা ইহু বৌদ্ধ ধর্মাবলম্বী, মাত বুঝা যাননি, বৌদ্ধ ধর্মাবলম্বী। বর্তমানে ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ার, মাত বুঝা যাননি। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার তুলা মুসলমান গেলা দোকানদার বেটাইন ব্যবসা বাণিজ্য তবলিগ না, মাত বুঝতে আনি তবলিগ না, তবলিগ গেছ না ব্যবসা, এর আগে ব্যবসা শুরু করলা এহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষগুলোর কাছে, তারার দোকানে যদি সেও ইয়া সাফল লোয়াত পায় টান টান জানা থাকে সাফল এখান খাটা একগু আছে, আইয়া হারলেও ফইলা খৈন বাই অকল খাফর তো লইতায় ও দেখিল ওইখান খাটা একগু আছে, ও খাটা ওকে দেখিয়ে দান করো, সেওরে কইবা আপনি তো ও থানো থেকে খাফর লইতায় করায় ইকান আমার দুই বছর আগর হরিদা পূর্ণ হয়েছে বুঝিয়ে দাম করো, বুঝা গেছে না? সেওরে কইন আটা লইতায় আইস, ই আটার বস্তা এগুলো আমার ছয় মাস আগর লোয়া ফুন্না বুঝিয়া দাম করো। আমরা ওইলে তো করবো কিতা কিছু মানুষে খাটা ওখানে ওইল অন্য দৌড়লাম, ও দেখো তো এখানে নতুন থানোর খবর, ও থানো থেকে আমি বানাইছি খাটা এখানে আমার মুটিত না, কিছু মানুষে এলে করিনি আটা ওইলে বেটা দেখিয়ে যদি হয় তুলা ফুন্না দৌড় বেটা তোর খাটানাতে যা, ও গত হপ্তাহ দাঁড়িয়ে করিম বল থাকি ইলে আমরা কিছু হইনি, কিন্তু হি মুসলমান হলে কইতে আমার এগুলো ছয় মাস আগর ইগু ফাটা ইগু খাটা দেখিয়া দাম করি নেওয়া, কোনো সময় ফাইকারি দোকানে বেশি লইছিল কইতা বিড়োর মাঝে খেয়াল হয়েছে না বাদর দিন বাজারের ডোল পিঠাইতরা অমুক গত খাই অমুক আরবির দোকান থেকে কর্গে খাপড় লইয়া নিসলা ইখানে এখন খাটা আসলো কইতাম বলি গেছিল দয়া করে আইয়া আপনার ফাজিল টেকা গুণ ফেরত নিকা না, আমি টেকা এগুণ আমার কেশ মিয়াইতাম পারিয়ার না আলগাইয়া থই দিছি, বুঝা গেছে নি? এই চরিত্র দেখি দেখি নমাজের সময় লাগলো দোকানের উঠে কাপড় এখন বিচাইয়া গিয়া ইস্তিনজা পেশাব করিয়া উজু করিয়া নমাজ ইতা দেখিয়া ইন্দোনেশিয়ার মুসলমানে কই অত সততা অত স্বচ্ছতা অত হালালি ইতা শিখিলে এখন বলে ওলা আমরা রে কলিমা দি শিখাইছেন নবীজি, বলে ও কলিমাকে আমরা রে ফড়াইলো ও ফড়াইলাও ফড়াইলাও কইয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়ে গেল, বুঝা গেছে নি? আমার দুস্থ হল আমরা মনে করি না জানি বড় ফি রইতে বড় মানুষ খালি আলিমুল্লাম খেতুয়ালও ফি রইতাম পারুন, ঠেলাগাড়ি সাল্লারাও ফি রইতাম পারুন, আলু আঙ্গালও ফি রইতাম পারুন, আমি যদি খেত করি আল্লাহর নবীজি ফরমাইছেন খেতুয়ালয় খেত করতে যদি নিয়ত করেন তার বউ ফুয়া ফুড়ি মা বাপ আত্মীয় স্বজন দেখাবাইতা মসজিদের চান্দাও দিতা আল্লাহ যদি খেত আনেন বালা করে দেন ইলা কিছু নিয়ত থাকে না নি, ও নিয়তে যদি খেত করেন খেত করতে তার শরীরও ফাঁক লাগবো না নি খাদা পানি লাগবো তো, নবীজি ফরমাইছেন যে শরীরও খেতর ফাঁক পানি লাগবো তাই খালি যদি বউ ঘুয়া করি রেখা হইবার নিয়তে লাগোন পুকুরি জাতলির নাচ মানুষের খেদমত কইলা বাড়ি থেকে খেদমত শুরু আল্লাহর নবীজি কইতরা এন বদন দে কিয়ামতর দিন দুজগর আগুনে জ্বলাইত না, খেতুয়ালর বদন, বুঝা গেছে নি? একদিন নবীজি মসজিদ মুরব্বী সাহাবি কত যখন খাম নাই মসজিদ জোয়ান খেত থেকে আইতে আজান হুঁচৈন নবীজির মসজিদ নবীজি এরারে কইলা ভাই ন দুনিয়ার থাকতে যদি বেশি কোনো মানুষকে দেখবার হাউস থাকে হৌ বেটার বাইসাও খেতুয়াল বেটা না মাত বুঝা যার তো এই নাইতরা দারোয়া আল্লে নবীজি মসজিদ থেকে বারইছেন গিয়া কইলা নবীজি কইলা গে আসসালামু আলাইকুম, আমরা নবীজির এক সালাম দেওয়ার লাগে কয় লাখ টাকা খরচ করিয়া মদিনা শরীফ যাই উমরা বা হজ কইলা আসসালামু আলাইকুম হইয়া যুব অবাই আমার ভাই কইয়া নবীজি আগ বাড়াইলা এই যুবকর লোকে মুসাফা করতা মাত বুঝা গেছে নি খেতুয়াল এই কইলা ইয়া রাসূলুল্লাহ আমার আত ফাঁক পানি মাটি লাগাই নবীজি কইলা রে সান্দন আমি আইসিও তোমারও ফাঁক পানি মাটি লাগাই আত দরিয়া মুসাফা করতাম
লেখেনে ইয়া রাসূলুল্লাহ লে যাইন খেত করো মেহনত করো বহু ফুয়া ঘুরি হতরে খাবাইতে করি লইয়া এন শরীর যে আত মাটি লাগছে ই আত আর ই বদন আস্তা বদন আল্লাহ দুজক জ্বালাইতা না ও বদন খান আমি সৈতাম আইসি বুঝা গেছে নি বললাগি আমরা আখলাক চরিত্র বানাইতাম আমরারে দেখলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হইত আমরা আল্লাহর জিকির করতাম বেশ করি খাসলত খানাই বালা বানাইতাম আমরার গাঁত মিশা মা থামাইত নাই আমরা কোনো অবস্থায় মুনাফিকর খাসলত মিশা মাত ওয়াদা খিলাফি হরর হক মারিয়া দেওয়া এরও তাইদে দিতাম না আমরা আল্লাহ আল্লাহর জিকির কিছু করতাম যারা মুরিদ হয়েছি সবক আদায় করি যারা মুরিদ হয়েছি কি মুরিদ নাই বেটিন বেটাইন এরা আটায় ফিরায় আল সোয়ায় আইল দেওয়ায় কুদালে খামো মসজিদ ওয়াই দিয়ে বাজারও যাইতে আর কোনটা যদি না পারি বেটিন বেটাইনতে রান্ধিতে হাঞ্জিতে খালি আল্লাহ আল্লাহ দমে দমে বড় করি না মনে মনে আল্লাহ আল কিন্তু সুযোগ আছে তোরা বড় করি আল্লাহ 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 বলা যদি দুনিয়ার থাকতে অভ্যাস করি মৌতর সময় কেউ কলিমা দেওয়া লাগতো না মুখে দি ঠেলিয়া আল্লাহর জিকির বাড়ব বুঝা গেছে নি ইনশাল্লাহ চিন্তা করতাম বেটিনকে বেটাইন তোরে যেলে আমি আরজ করছি বেটিন তোরে মায়া করতা বেটিন তোরে খাম সাহায্য করতা বেটিনকেও সাইর খাম করিলেই নে ইনশাল্লাহ বেহেস্ত যাওয়া আসাম এর মাঝে এক কাম হইল স্বামী অকলোর বাধ্য রইতা স্বামী অকলোর কথা মানিয়া চলতা আর স্বামী অকল গাছও উঠি না জানি বলে হুজুরে কইছেন জামাই অকলোর কথা বেটিনকে মানিয়া চলতা হতে বেহেস্ত যাইবা আর নবীজি এখান কইছেন যে তা বেটাইন বিচারি আলিম হুজুর ওয়াইজ এনে বালা মানুষ কোন সময় পাওয়া যাইব যদি এন বিবিয়ে হয় নিন বালা মানুষ ও এন বালা মানুষ আর বউয়ে যদি হই ও আমার বাড়ির সার বারে গেলে ওয়াজ করিয়া দুল্লা উড়ায় বিচারে দুল্লা উড়াই না বাড়ি তাইলে বলি খালি ডোরে খাফি তো আল্লাহ নবী যে কইছেন ইন বালা মানুষ নাই বালা মানুষ নাই বালা মানুষ নাই বালা মানুষ হইলে বউয়ে কইতা এই আমার বাড়ির ইন হাসাও বালা মানুষ বুঝা গেছে নি কথা দোয়াবায় মিলিমিশি সেও ঘর আর আইতাম পারতাম না মায়ার মহব্বতে চলতাম ও হেরে হেরে কিছু নবীজির সুন্নত আমল করি জানে বদরপুরের হুজুর হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব এমনি তো ওইসুন না অলি আহমদ আলী সাহ আব্দুল জলিল এমনি ওইসুন না নবীজির সারা সুন্নত আমল করছেন ওয়াজও আমি দুই দিন হইছি হইতরা বদরপুরি হুজুরে আজ অনে তাই মাত্রে একটু অনে কইতা অনে আজ আপনার আর ওয়াজও আইলে আমার দশ মিনিট দেরি হয়ে গেছে হই যাবে কইতরা অনেক ঘর থেকে বাড়ে যে সারাদিন কোনো মানুষ চা ও দিতে দিতে আমার মবরুরর মা হেরান হয়েছিল আমি বারোই আইতে দেখি খর খরাদি উঠান ঘুরিতরা তখন উঠান ফাঁকা আসলো না উঠান ঘুরিতরা অনেক দেখিয়া কইলাম দেখি খর খরা ওখানে আমার আত দেও বলে আপনি ওয়াজও দেখতে যাক বলে মাতিও না সারা বিয়ান মানুষের চা দিতে দিতে হেরান হইয়া আবার রইল খর খর আমার কাছে দেও জোরে আমি লইয়া দিতরা না জোরে লইয়া বাকি উঠা না দেখান ফুরিয়া আরো যাবা অনেক জুইত করিয়া তৈয়া হয়ে ফেলাইবা ও আমি আইসি ও দেরং কইছি বুঝা গেছে নি নবীজির গড় ফুরার সুন্নতর আমল করছেন নি ত্রিশ বছর এম এল এ গিরিত কোনো বাট্টা লাগছে না তো দাব্বা লাগছে না ফিরাকি তো দাব্বা গেছে না আরো বাড়িছে বললাম আমরা বাড়িত বোয়ন্তরে মায়া করি মা অকলরে তাজিম করি মা অকলোর খিদমত করি বাপ অকলোর খিদমত করি রে শান্ত হল আর আসল ইসলামী জিন্দগি খান বাড়ির মাঝে আনি মানুষরে সেবা করা হেকি জীব জন্তুরে মায়া করা হেকি মখলুকরে মায়া করা হেকি কুকুর দে সন্দেহ কুকুর ফালা হারাম না কুকুর বাড়িত ফালিলে ফিরিস্তা হামাইন না তে তো গুনা হারাম কিন্তু আল্লাহ মখলুক নানি কুকুর ও কুকুর ঘুরে যদি মায়া করেন আল্লাহর কোনো বন্দারে আল্লাহ বেহেস্ত দিলেইছেন কুকুরে ঘুরে মায়া করার কারণে আগর নবীর এক উম্মত যাইতরা মরুভূমি দেশ গিয়া দেখলা বহুত দূরই দূরই কুয়া এক কুকুর থাকে আগের হয়তো এলকো কিবা সারা এটা ফুয়ারো ওরা বানাই লিছিল আরব দেশ দেখলা বহুত দূরই মরুভূমির মাঝখানে কুয়া এক গু কুয়ার দ্বারা কুকুর এক গু কুকুরের দেখবা ফানির ফিয়াস লাগলে জিব্রা খুব বেশি লম্বা করে বার করে বলে লম্বা করে বার করিয়া ভিতি রয়েছে তাই বুঝলে এগুলার বড় ফিয়াস লাগছে
কুয়ার মুরত আনি খাইতো পার না। তারপর এ লাগলো, এ লাগলো কিতা করতে আমি তারে কিলা পানি খাওয়াইতাম। আমরা ওই তো কইমু কুকুর ভালো হারে না লইমু ফাতর কিবা আরো উপরে খাসিমু জি নাই কেন না মায়া মায়া হতো। তাই দেখলা দারো কাছে বালতিও নাই রসিও নাই, ইগু তারে পানি খাওয়াইতা কিতা দি মাত বুঝা যান নেই। ফিরা কি ও হতা থরুসা জিনিস খালি সারারাই জিকির করলাম, ঠিক আছে তো জিকির ওর সব আছে। আর ভাদর দিন বিয়ানে উঠিয়া যদি ও আজ থেকে ইয়া কই কিতা থৈসত গরো আমি তো হই হন খাইয়া আইবাই লোক এটা ইটা বিচার আমরা রেছে আয় ও ইটাও যদি করি তা হইলে এখান না মখলুকর রূপে মায়া করতাম, বিবির রূপে গাঁর মানুষের রূপে মায়া মহাব্বত করতাম। এই দেখলা বালতিও নাই রশি নাই বুঝা গেছে নি। আমরা ওই যে কিতা করলাম যার জন্য দেখি কেন দেখলা ওইজন ইমাম সাহেবরে পাগুলি দিছ আমারও আছে আল্লাহ দিলে সকল সময় আমি লাগাই না জানিতাম পারি না। আর টুফির মাঝে একটা দেখুন নি তুর্কি টুফি একটা আসলো আগে লাল টুফি ওলা গোল উল্টাইলে বাক্কা নীল তার মাথার তুর্কি টুফি আর ফাগড়ি সাইড ভাই বেড়ায় আত্মা মাথার বুদ্ধি আইল বুঝলে ওখান খুলি খুলিলা খুলিয়া তুর্কি টুফি গুতো বাক্কা নীল কতখান নীল থাকতো দেখছো সরুটাই দেখছো না আছে অগুর দোদারে খানা করিয়া আর আপনার ফাগুলির দুই সুর ভাই হারাইয়া বান্ধিলা আর বান্ধি ওগু কুয়াত চালিয়া ফানে তুললা আর ফানে তুলিয়া কুকুর গরু মুখ নিয়ে ফানে দিলা বুঝা যার নি কথা জবারে দেন ফিয়াস মিটিল কুকুরের ফিয়াস মিটার বাদে কুকুর উঠিয়া আটি আটি আস্তে আস্তে গেল গিয়ে তার ফানির ফিয়াস মিটিছে বুঝা গেছে নি। আল্লাহ তাআলার কাছে এই খেদমত ওই যে কইছিলাম আল্লাহ আপনারে আমরা রে ফয়দা করছেন তামাম মখলুকাতর খেদমত করতাম সেবা করতাম ওলা পছন্দ লাগলো আল্লাহ হৌ জবানার নবীরে কইলা নবীরে হুকুম করলা তুমি যাও হৌ যা অমুক জায়গাত গিয়া দেখবা এক মানুষ মরুভূমি বা আটিয়া যাইতরা এনে গিয়া একটা সুসংবাদ দেও গিয়া কইও তুমি যে আল্লাহর মখলুক কুকুর একগুড়ে ফানি খাওয়াইছো ওখান আল্লাহর কাছে ওলা পছন্দ হয়েছে আমি নবী ই জবানা আমারে আল্লাহ পাঠাইছেন কইছেন তোমারে জানাই দিতাম তোমার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়া তোমারে জান্নাত আর বেহেশত সুসংবাদ দিলা বুঝা গেছে নি। ওলা মানুষকে আমরা সেবা করি আমার দুস্ত হল মানুষ আমরা দ্বারো কাছে দেখবা যদি আপনার আমার মহল্লা থানসায়া এক পরিবার এক পক্ষ উপাস ঘুমায় হিন্দু কি মুসলমান খালি মুসলমান নাই ভাই হল হিন্দু মানুষরে আপনার আমার ব্যবহার দিয়ে দেখাইতাম তারা আমরা আবাই হল তারা আমরা দুস্থ হল তারা উপাস রইলে মুসলমান উপাস রইলে আমার খলিনকাত জেলা জ্বলিব আমার ভাই উপাস রইলে জেলা খলিনকাত জ্বলিব ফুয়া ফুড়ি উপাস রইলে জেলা খলিনকাত জ্বলিব আমার দ্বারকাছর হিন্দু ভাই বোন কোনো মানুষ উপাস রইলে আমি সমানভাবে আমার মুসলমানের খলিনকাত জ্বলিব আমার লাগে ফর্স আমি লগে লগে একলা পারলে নিয়ে তারা হানি দিতাম না পারলে গাঁত চান্দা তুলিয়া দিতাম বলে এগু হিন্দু দিতাম না ই মা কইতে পারে না আল্লাহর বান্দা সব সমান আর না কেয়ামতর দিন আল্লাহ আঠাইয়া জিগার করবা খানোদারে রেবো বলে ওলা নমাজ পড়েছিলাম হজ করছিলাম হলদা করছিলাম হিসাব হই আমি বেহেস্ত সার্টিফিকেট পাইছি এখন বেহেস্ত জায়গার বলে হুনি যা তোর একটা কেস আমার কাছে আছে এটা আমি বিস্তার করতাম বলে কিতা আল্লাহ আটকি করি কইয়ার বলে অমুক দিন আমি উপাস আসলাম আমারে খানি দিলে না কেন বলে আল্লাহ এটা তো আমি কইতাম পারি না আপনি খাও না জানি বলে অমুক দিন তোমার গাঁও আমার অমুক বন্ধা রামচরণ দাস কি আব্দুর রহিম হিন্দু কি মুসলমান কি রবিদাস উপাস আসলো আমার বন্দা সেই দিন যদি তারে খাওয়াইতে আইজ আমার খুশি ফেলাই আমার বন্দা উপাস রইছে তুমি খাওয়াইছো না এর লাগি স্বামী বিবেকানন্দ হয়েছিল ওয়াজ হল ভাই শুনিও যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আর আল্লাহর নবী তো ফরমাইছেন আল্লাহ তোমার অত সময় সাহায্য করবা তাহবা যত সময় তুমি আল্লাহর বন্দাগুলোরে সাহায্য করবাই তুমি যদি বন্দাগুলোরে সাহায্য করো না আল্লাহ তোমার সাহায্য বন্ধ করে দিবা বুঝা গেছে নি কথা বন্দা হয়েছেন মুসলমান হয়েছেন না যে কোনো বন্দা আপনার বাড়ির আম খাটল যতটা ধরে আপনার পাড়া প্রতিবেশীর হক আছে তুড়া সিন ফাইতা হিন্দু কি মুসলমান বুঝা যার নি কথা হিন্দু মানুষে আমরা ব্যবহার থেকে বুঝতা যে আমরা আচার ব্যবহার থেকে বুঝতা যে আমরা সব মানুষের সমান ব্যবহার করি আমার দুস্থ হল
আমি যত সময় মারতাম চাইলাম আধা ঘন্টা বেশ হয়ে গেছে। আমি কোথারে অনু আটাই দিতাম চাই আর মাতা আপনারা আশা করি বুঝছেন, আমরা মানুষরে বালা ব্যবহার করতাম, মানুষকে সেবা করতাম। গাঁত খেয়র কোনো গরিবর যদি গড় থাকে না, আমরা হকলে মিলেমিশি গড় বানাইতাম। ও অনু আইতে দেখে ওলা খুশি হয়েছি, ও যে মারা গেছে মহদ্দস আলী, মহদ্দসর বুয়া বুড়িরে একটা গড় বানাই দেওয়ার লাগছে নো আঞ্চলিক এমারতের সরিয়ার সেক্রেটারিও হল কর্মীও হল। আমি কইছি খালি এমারতের সরিয়া হইও না, এমারতে হোক জমিয়ত হোক আহলে সুন্নত হোক আনা আহলে সুন্নত আনা জমিয়ত হয়ে কুন্তাক নাই, মানুষ হিসাবে এই গরিব হরুতাগুন্দর গড় বানানি যাইন যাইন কারণ সাহায্য করুক। আমি ওনো দেখিয়ে হয়েছি, আমিও এক লাইন করিয়া ইনশাল্লাহ বহু টেকা যতক্ষণ পারি সাহায্য করবো। যত সময় ই গড়র প্লাস্টার করিছে না, মাটি ভরাটোর কাম করিছে না, দরজা জানালে লাগছে না, লাগাইয়া পিছন দিকে সালা আদেখান দিসলা তারা ভাগ্য। আমি কিছু হওয়া দেখানো খুড়াও, আল্লাহর বাড়ার খালি নাই, আল্লাহ দিবা। আমি আওয়া লাগলে আইম সন্ধ্যা লাগে করমু দিমু তখনটা ফুরি তো আমি সন্ধ্যা তুলিয়েন না, কিন্তু ইকান কইমু যাইন যাইন ফারোইন ও গরিব অসহায় কিন্তু গড়ো ইচ্ছা হইলে আপনারা যারা জিম্মাদার করবুন আছেন এনতানকে যে কিছু টাকা দিয়ে সরি কইবা, জ লাখ লাগে আল্লাহ এখান ফুরাইতা ইলার এখান আমরা বানাই দিছি আল্লাহ ঘুরাই দিতা ইনশাল্লাহ ঘুরিব তো আল্লাহ ঘুরাইতা। পয়সা পয়সা আমরা লোকেল দিবার রইলে আর আনোয়ার সাহ মেম্বার এনতান কাছে দিলেও ইনশাল্লাহ লাগবো লাগবো দিবা আল্লাহর কাছে যাইন জ্বালা পারেন শরীর কইবা গরিব। আমার দোস্ত হল এর লাগি আমি কথারে ওখান আমরার ব্যবহারটা কি আমরা মুসলমানই প্রকাশ পাইত না, আমার মুসলমান নয় এর লাগি যে হদিস দিলেও তসলাম নবীজি ও কথা ফরমাইছেন আমারে আল্লাহ রসুল বানাইয়া ফাটাইছেন খালি নমাজ রোজা হজ জকাত এইবার লাগি নাই, ভালো চরিত্র ভালো খাসলত নাই মুসলমান দে এইবার লাগি। এর লাগি সাহাবায়ে কেরামর আখলাক দেখিয়া চরিত্র দেখিয়া মানুষ ইসলাম কবুল করছে। সাহাবায়ে কেরাম আরো পরবর্তী যুগের মুসলমান ওলা বানাইছিলা থানির উপরেদি আঠিয়া গেলে থানির ফর তোলা থানি লাগছে নলাত লাগছে না, এরা আখলাক চরিত্রের কারণে অত বড় বড় হলি আল্লাহ হল আসলা আল্লাহ তৌফিক দিত আমরা রে। আমার আলোচনা যেখানে করছি আমরা বুঝতাম পারছি না ইনশাল্লাহ, এবং আশা করি আমরা আজগুর থেকে আমি আমারে এখানে দিল থেকে হই আর যতক্ষণ আলোচনা করছি মনে মনে হিসাবে দেখছি ওখানে তো কিছু আমার মাঝে কমজোরি আছে, চেষ্টা করি আর ওলা আপনারা ওলা চেষ্টা করতাম নি ওখানে সারা আমল করার লাগে আল্লাহ তালা তৌফিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জিন্দগির সমস্ত তৌফিক দেও আল্লাহ, যতক্ষণ আলোচনা করলাম শুনলাম অনলাইন তরফে আমল করার তুমি তৌফিক দেও ইয়া আল্লাহ, আমরা বিমার আজারে সুস্থ দেও অভাব অনটনরে দূর করে দেও ইয়া আল্লাহ, আমরা তামাম বলা মুসিবতরে তুমি দূর করে দেও ইয়া আল্লাহ, আমরা জিন্দা মুর্দা হলরে বিশেষভাবে আমরা মা বাপ আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি আওলাদ আর বিবি হলরে মাফ করে দেও, নবীজির তামাম উম্মতরে দুনিয়ার তামাম মানুষরে শান্তিতে বসবাসের তৌফিক দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজগুরি মাহফিলের খবর মদিনায় তৈবা পৌঁছাই দেও, অসংখ্য দরুদ আর সালাম রোজায় আথরে পৌঁছাই দেও আল্লাহ, এই এলাকার উপরে এই অঞ্চলের উপরে তুমি খাস রহমত আর বরকত নাযিল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিক।